বন্ধুরা, আমাদের আরও একটি পড়শি দেশ অবৈধ কর্মকাণ্ড করে দিয়েছে, যেটির কারণে আমাদের কাস্টম বিভাগ তাদের উপর অ্যাকশন নিতে বাধ্য হয়, সাথে তাদের মালগুলোকে পর্যন্ত নষ্ট করতে হয়েছে। ভারতের কাস্টম বিভাগের এই অ্যাকশনকে নিয়ে তামাশাকে খাড়া করা হয়েছে, সেটা আপনারা অবশ্যই ভালো করে শুনে নিন। কেননা এই সমস্ত খারাপ কাজ করে তারা ছোট্ট একটি লেংটি ইঁদুরের মতো দেশ অহংকারকে দেখাচ্ছে। যেখানে ভারতের রুজি রুটি তো ভারতের উপরই নির্ভরশীল, তবুও তারা ভারতের লোকেদের প্রাণ নেওয়ার জন্য লেগে পড়েছে। চলুন সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে নেপালের কেনা ভারতের কিছু ব্যবসায়িক লোক এমন জিনিসপত্র ভারতের ভেতরে বিক্রি করা শুরু করেছে, যে জিনিসগুলো ভারতের মানুষের প্রাণ পর্যন্ত নিতে পারে। বন্ধুরা, এখানে কথা হচ্ছে নেপালের থেকে ভারতে আসা নকল রসুন কিনি। আপনারা তো অনেকেই শুনেছেন খবরের হেডলাইনে যে ভারতের সবজি মান্ডিতে বা মার্কেটগুলোতে নকল রসুন চলে আসছে। এই সমস্ত নকল রসুনগুলো ন্যাচারাল রসুনের তুলনায় এতটা দেখতে ভালো যে অরিজিনালকেও ফেল করে আর ধরা খুবই মুশকিল, যদিও এটাকে চেনা কিভাবে যায় যেটা আপনাদের শেষে বলবো। সবার প্রথমে আপনারা এটা তো জেনে নিন যে ভারতের কাস্টম বিভাগ করেছেটা কি। তো বন্ধুরা, এই রিপোর্ট অনুসারে ভারতের কাস্টম বিভাগ ভারতের নেপাল সীমান্ত থেকে প্রায় 16,000 কিলো নকল রসুনকে ধরা হয়েছে। এই ঘটনাটি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে ঘটে গেছে। এখানে ভারত আর নেপাল বর্ডারের মাঝে নকল রসুনের আদান প্রদান হচ্ছে। আধিকারিকদের কথা অনুসারে এই রসুনগুলো শুধুমাত্র নকলই নয়, বরং স্বাস্থ্যের জন্য প্রচুর ক্ষতিকর। ল্যাব টেস্টিংয়ের পর এই সমস্ত রসুনগুলো থেকে এমন কিছু ভয়ানক ফাঙ্গাস পাওয়া গেছে, যেটি ভয়ানক অসুখের কারণ হতে পারে। এই জন্য ভারতের কাস্টম বিভাগ অধিকারী কোনো রকম দেরি 16,000 কিলো রসুনকে নষ্ট করেছে। কেননা এই সমস্ত রসুনগুলো ভারতের মার্কেটে বিক্রি যে করা হচ্ছিল, তাই আপনাদের যদি নকল রসুনকে চিনতে হয় তো এই জিনিসটা আপনারা সর্বদা মাথায় রাখবেন। এই নকল রসুনের উপরে কোনো রকম ছাপ বা দাগ থাকে না, এই কারণে এগুলো থাকে একদম গোলাকার, আর এই নকল রসুনের খোসাগুলো হয় মোটা। তো অপরদিকে এগুলো কিন্তু খুব সহজে ছাড়ানো যায় না, আর এই নকল রসুনগুলো প্লাস্টিকের মতো আগুনে দিলে গলে যাবে। এভাবে আপনারা নকল রসুনকে চিনতে পারেন। এখন যখন ভারতের নেপালে 1,000 কিলো রসুনকে নষ্ট করেছে, তো তাদের চেঁচানো তো শুরু হয়ে গেছে। নেপালে যখন কিছু ব্যবসায়িক কমিটির বক্তব্য এটাই যে ভারতের কোনো কিছু ভেবেচিন্তে কোনো কিছু ল্যাব টেস্ট না করে সবগুলোকে জ্বালিয়ে নষ্ট করে দিয়েছে, এটা ভারত একদমই ঠিক করেনি। আমরা চিনি রসুন ভারতে সাপ্লাই করি না, তবু ভারত আমাদের রসুনকে নষ্ট করে দিয়েছে। এই বিষয়টি আমরা নেপালি সরকারের কাছে অবশ্যই তুলব। এর সাথে সাথে এই বিষয়টিকে নিয়ে আমরা ভারতের কাস্টম বিভাগের কাছে একটি নোটিশকেও অবশ্যই জানিয়ে দেব যে তারা কিভাবে আমাদের এইভাবে রসুনকে নষ্ট করতে পারে। দেখুন বন্ধুরা, নেপালি ব্যবসায়িকরা একরকমভাবে ইনলিগাল তো কাজ করছে, অপরদিকে আবার এটাও বলছে যে চুরি করেছে যখন তাহলে আমরা এদের শাস্তি কেন দেবো না। আপনারা সবাই জানেন চীন ভারতকে ধ্বংস করতে চায়, এই জন্য তারা নকল চাল, চিনি, ডিম, গম আর রসুনকে পর্যন্ত মার্কেটে ছেড়ে দিচ্ছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র নেপালে এখন তাদের সাথ দিচ্ছে। এই ব্যাপারটাকে আপনাদের রাগ হচ্ছে না? যাদেরকে ভারত একটা ভালো পড়শি হিসাবে সব রকম সহায়তা করে, যাদের যুবকদের আমাদের সেনাতে ভর্তি করায়, সেই নেপাল এখন ভারত বিরোধিতা কর্মকাণ্ড করছে। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।